রাজ্যত নিতৌ বনরিয়া হাতির উপদ্রব। করবাত যদি ভাঙিছে ঘর, করবাত তহিলং করেছে কৃষিভূমি। দিহিংপাটকাইর চরাইপুং নুমলিগড়ের চারি নং রংবঙত হাতির আক্রমণ, দুজনকৈ লোকের মৃত্যু, মৃত্যুরে যুঁজিছে আন এজন লোকেও। রাজ্যের প্রান্তে প্রান্তে এটা চূড়ান্ত রূপ লৈছে হাতি মানুষের সংঘাতে। দৈনিক বন্য হস্তির আক্রমণত প্রাণ হেরুবাইছে ইজনের পাছত সিজনকৈ লোকে। দিহিংপাটকাই রাষ্ট্রীয় উদ্যানত বন্য হস্তির আক্রমণ, চরাইপুং রেঞ্জত মাছ মারিবলৈ গৈ হাতির মুখামুখি। হাতির আক্রমণত চিতাতে নিহত পদ্মেশ্বর সোনোয়াল, আন দুজন লোকে ঘটনাস্থলীর পলাই রক্ষা করিলে প্রাণ। দিহিংপাটকাই চরাইপুং রেঞ্জত মাছ মারিবলৈ গৈ হাতির আক্রমণত নিহত হওয়া লোকজনক দুলিয়াজানের দুই নং কঠালগুড়ি গাঁওয়ের পদ্মেশ্বর সোনোয়াল বলে জানিপরা গেছে। তিনি মাহত দিহিংপাটকাই রাষ্ট্রীয় উদ্যানত বন্যহস্তির আক্রমণত নিহত তিনি। দুই নং কঠালগুড়ি গাঁওয়ের তিনজন ব্যক্তিয়ে মাছ মারিবলৈ যাওয়া অবস্থাত দিহিংপাটকাই বনাঞ্চলত বন্যহস্তিৰ মুখামুখি হৈ পদ্মেশ্বর সোনোয়াল নামের এজন ব্যক্তি ইতিমধ্যে মৃত্যুমুখত পৰিছে আর আন দুজন লোক বাঁচি আহিবলৈ সক্ষম হৈছে। যোৱা তিনিটা মাহত তিনিটা ঘটনাত হস্তি মানুহৰ সংঘাতত ইতিমধ্যে তিনিজন লোকের মৃত্যু হৈছে। ইফালে নুমলীগড়ত হাতির আক্রমণত এজন নিহত এজন আহত। বনরিয়া হাতিয়ে ভাঙি তছনছ করিলে এটা বাসগৃহ, প্রথমে প্রাণ রক্ষা পরিয়ালর আন কেবাজনো লোকর। নুমলীগড়ত বন্যহস্তির উপদ্রব আজিও অব্যাহত। নুমলীগড়ের চারি নং রংমঙত বন্যহস্তিয়ে নিশা আক্রমণ করিলে এটা বাসগৃহ। শুই থাকা অবস্থাতে হাতির আক্রমণত ঘরের ভিতরতে চিতাতে নিহত হয় পরেশ লোহার নামের এজন লোকর। রামনাথ ভকত নামের আনজন লোক সংকটজনক অবস্থাত চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। সমগ্র রংমং অঞ্চলতে জুলাই 15 তারিখের পর আজিলেকে প্রায় 50টা ঘর হাতিয়ে ইতিমধ্যে ভাঙি তহিলং করেছে। হাতি উলাইছে, সকল রাইজে সজাগ অবস্থাতে আছে। কিন্তু দুর্ভাগ্যজনক কথাটো হল কি, পুয়তি নিশা প্রায় 4টা বজাত আমার এই ওসরে চারি নং রংমঙর রামনাথ ভকত তেখেতর ঘরত হাতিয়ে আক্রমণ করে। আর দুর্ভাগ্যজনকভাবে রামনাথ ভকত আর তেখেতর লগত থকা পরেশ লোহার নামর ব্যক্তিজনক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত করে। খুব দুঃখর কথা, এজনের যিজন পরেশ লোহার তেখেতর মানে ইতিমধ্যে মরঙি পোয়া অবস্থাতে পরলোকপ্রাপ্তি ঘটিছে আর ঢুকালে, আর এজন ইতিমধ্যে সংকটজনক অবস্থাত যোরহাটত ভর্তি হয়েছে। নুমলীগড়ের এই বৃহৎ অঞ্চলত দীর্ঘদিন ধরে অব্যাহত হাতির সন্তা। নিশা উজাগরে পার করবলগা হয়েছে রাইজে। দুলিয়াজানের পর রাজীব গগৈ আর ভরত দাস, ঈশান নিউজ।